যারা নতুন স্কুটার কিনবেন ভাবছেন কিংবা বদলে ফেলতে চাইছেন নিজের পুরনো স্কুটার, তাদের জন্য নতুন মডেল অ্যারক্স 155 নিয়ে এসেছে ইয়ামাহা। সংবাদ সম্মেলন করে যে খবর জানানো হয় সবাইকে, যেখানে উপস্থিত ছিলেন ইয়ামাহা মোটর ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান ঈশান চিহানা, এসিআই মোটরস নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অ্যারক্স 155 দেশের বাজারে এসেছে এসিআই মোটরসের হাত ধরে, যার বিশেষত্ব স্কুটারটিতে থাকা এর স্মুথ এবং রিফাইন্ড ইঞ্জিন। এছাড়াও স্কুটারটি আকর্ষণীয় বডি ডিজাইন আর হেডলাইটের আই শেপের কারণে নজর কেড়েছে সবার।